গুড মর্নিং এভরিওয়ান, আজ 28th October, 21 days হয়ে গেল আমি কলকাতায়। বাবা এখন ভালো আছে, আজ আমার ফেরার পালা ব্যাঙ্গালোর। তো বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো মেন লাগেজ ড্রপ করে দিয়েছি, আর রইল এই ডাইনোসরাস। এটাকে কিন্তু নিয়ে যেতে দেয়নি, ফাইনালি ফাটিয়ে আমরা মুড়ে বা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ফ্লাইট ছেড়েছিল 12:10, আর পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 2:30। তো একটা আনন্দ নিয়েই ফেরত যাচ্ছি যে বাবা এখন ভালো আছে, বাড়িতে আছে। তো চলো, বাই বাই টু কলকাতা। তো রাইট টাইমে ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, আর এখানে এয়ারপোর্ট ট্যাক্সি বলাই ছিল। ব্যাঙ্গালোরের ওয়েদারটাই জাস্ট ফাটাফাটি, এই কারণেই আমার ব্যাঙ্গালোর খুব প্রিয়। বাজে 5:30, আমরা অনেকক্ষণই বাড়ি ঢুকে গেছি, এসে এখন ঘর পরিষ্কার হচ্ছে, কারণ কিচেন ছিল মেস, পুরো থালা বাসন ওপরে ছিল, ওইগুলোকে সব তুললাম, এখন পরিষ্কার করছি। আর সোফার কাভারটা তুলে দিয়েছি, ওইখানে ও বসে আছে, ওকে বসিয়ে রেখেছি। ঘর মুছবো, ঘর ঝাড় দেব, ডাইনিং টেবিলটা ক্লিন করেছি, প্রচুর কাজ, আমার গাছ ফাছ সব মরে গেছে, এই হচ্ছে ব্যাপার। টাটেল ট্যাঙ্ক ক্লিন করেছি, বাট তোমার ইচ্ছা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করি স্নুপির রিয়াকশনটা, এত দিন পর, 21 দিন পর আমাদের দেখার কি আনন্দ। বাট সে সময় করতে পারিনি, কারণ হাত ভর্তি ব্যাগ ছিল আমার আর অনুভবে, তো বুঝতেই পারছো তখন আর ক্যামেরা ধরার মতন অবস্থাও ছিল না। তো বাট স্নুপি ভীষণ হ্যাপি, দেখেই গায়ের ওপর উঠলো, কোলে নিয়ে আদর করলাম, বাট ওর লোম টোম গুলো বেড়ে গেছে, স্নান করানো হয়নি, তো আমি একটু ক্লিনিং করে নিই, ক্লিনিং করে চা খেয়ে আমরা বেরোবো। ওকে আজকে ওদের ওই যে শপ আছে, পেট শপ, সেখান থেকেই আমি ওকে স্নান করিয়ে আনবো, যাতে একটু সোফায় টোফায় তুলতে পারি, কারণ এখন আর এনার্জি নেই ওকে স্নান করানোর আজকে স্পেসিফিক্যালি, না হলে আবার কাল অব্দি ওয়েট করতে হবে, কারণ প্রচন্ড নোংরা। তো এখন বেড কভার চেঞ্জ করবো, অনেক কাজ, অনেক কাজ। তো ইন বিটুইনে মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ এই কদিন তো ভালো করে ব্লগই করা হয়নি, বাবা তো ওখানেই আছে, মানে বাবা এখন বেটার আছে, ভালোই আছে, সেট করে দিয়ে এলাম। বাবা সম্পর্কে একদিন আমি আলাদা করে ব্লগে সব বলবো, বাট আপাতত নিজের বাড়িতে ফিরে প্রচন্ড ভালো লাগছে। তো চটপট ক্লিনিং করি, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি। সো বাজে এখন 6:45, আমার কিচেন ক্লিন হয়ে গেছে, বাকি কাজ এসে করব, মা চা করেছিল, চা খেয়ে এলাম, এখন যাচ্ছি স্নুপিকে
স্নান করাতে, মানে পাশে ওই শপে যেরকম বললাম, এখন যাই স্কুটি করে, বহুদিন স্কুটিও চড়ি না, গিয়ে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে গ্রুম করিয়ে আনি, তারপরে বাকি কাজ এসে ঝাড় দেব মুজব। ইস কি অবস্থা, চুলগুলো চোখের সামনে পড়ছে, এটা কি স্নুপি? স্মেলি হয়ে গেছে না? হ্যাঁ, 20 দিন তো এরকম ভাবে ঘুরে বেরিয়েছে শুধু। বাজে 9:05, যতটা সম্ভব একদিনে পরিষ্কার করা করে নিয়েছি, কারণ এই ডাস্টিং, তারপরে মোছা, মানে ঝাড় দেওয়া, মোছা, এগুলো না হলে ঘরে থাকতেই পারবো না। আমার আর মেয়ের দুজনেরই ডাস্ট অ্যালার্জি, তাই জন্য প্রথমেই ওই সব করলাম, কিচেন ক্লিন করলাম, ঘর পরিষ্কার করলাম, মুছলাম, মানে ঝাড় দিলাম, অনুভব মুছলো, এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে, আজকের মতন এনাফ, বাকি সব আনপ্যাক করবো, আর ঠাকুর টাকুর যা বাকি পরিষ্কার সব কাল হবে। এখন স্নান করে এসে বসলাম, বাট স্নুপির কাজটা হয়নি, স্নুপিকে নিয়ে গেছিলাম, দোকান বন্ধ ছিল, মেবি দিওয়ালির জন্য বন্ধ, তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, আমরা গেছিও তাড়াতাড়ি 7টার মধ্যে, বাট বন্ধ হয়ে গেছে, কালকে দেখি নিজেরাই স্নান করিয়ে গ্রুম করিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। এখন মেয়ে দেখছে উলফ, আর আমি জাস্ট এসে সোফায় বসলাম, আর রাত্রেবেলা আন্টিকে বলেছি রুটি দিতে, মানে মাদের জন্য তো রুটি দিচ্ছেই, রুটি তরকারি, তো মেয়ের জন্য বলেছি এক্সট্রা দিতে, আর আমরা দেখি কি খাই, এই হচ্ছে ব্যাপার। একটু বসি নিজের বাড়িতে, নিজের সোফায়, নিজের বাড়িতে বসা মানে আরামই আলাদা। তো বাজে 10:05, মেয়ে খেয়ে বসে বসে কার্টুন দেখছে, শুয়ে পড়বে, আর অনুভবের তো অ্যাজ ইউজুয়াল আজকে ফ্রাইডে, এক মাস অনেক দিন, মানে 20-21 দিন পর নিজের বাড়িতে, ডেফিনেটলি ও রুটি খেতে চাইছে না, তাই জন্য আজকে অর্ডার করেছি হচ্ছে চাউমিন আর ললিপপ, চিকেন ললিপপ, তো সেটা এসেও গেছে, এবার খুলে খাবো আর টিভি দেখবো, ঘুম তো পেয়েছে ডেফিনেটলি, আর ভাল লাগছে না, তো এখন খাবো আর একটু টিভি দেখে শুয়ে পড়বো, আর কালকে একটু লেট করে উঠবো। আন্টি তো রাত্রেবেলা বাকিদের জন্য রুটি পাঠিয়েছে, কালকে রান্নাটাও পাঠিয়ে দিয়েছে, ডিমের ঝোল, আমি হয়তো হালকা ফুলকা ডাল আর ভাজি টাইপের একটা কিছু করে নেব, আর বাকি হচ্ছে ডাস্টিং, গোছানো, বাজার, এসব করব। তো চলো ব্লগটা আজকে এই অবধি রাখছি, বহুদিন পর ব্লগ করলাম, ভালো লাগলো, আর চলে এসেছি ব্যাঙ্গালোর, এখন বাবা এখন বেটার আছে, এভরি হাফে বেটার হচ্ছে, 3 উইকস লাগবে ডক্টর বলেছে রিকভারি টাইম, আর বাবা বেটার হচ্ছে, মানে প্রথমে খেতে পাচ্ছিল না, এখন খেতে পাচ্ছে আস্তে আস্তে, একটু একটু উঠে বসছে, আজকে বিকেল থেকে মা বললো বসেছিল, তো যাই হোক বাবার সাথে আমি ভিডিও কলে কথাও বলেছি, অনেকটাই বেটার, তো যাই হোক একটা যুদ্ধ হলো সারা মাস ধরে, বাট একটা শান্তি যে বাবা বাড়ি এসেছে, বাড়ি ফিরেছে, এটাই একটা শান্তি, তাই আমিও বাড়ি ফিরে একটু শান্তিতে আছি, তো খেয়ে দে একটু টিভি দেখে শুয়ে পড়ি। তো চলো, কাল থেকে ডেফিনেটলি তোমরা ডেইলি ব্লগ পাচ্ছ, কারণ বহুদিন গেছে একটা স্ট্রেসফুল লাইফ, আর স্ট্রেস ফ্রি লাইফ হতে গেলে আমাকে ব্লগ করতেই হবে, তো কাল থেকে আমি ডেফিনেটলি নিয়ম করে ব্লগ দিচ্ছি। তো এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।